बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलैकुम आमी जहिरुल इस्लाम रियल्टी स्पोर्ट्स चैनल पक्ष के सबाइके जानाच्छि शुभेच्छा स्वागतम। प्रिय दर्शक आशा राखी सबाई भालो आछेन। तो आमी आजके आपनादेर सामने नतून आरेकटी भिडियो निये हाजिर होलाम। तो दर्शक आजकेर जे भिडियोटी करब सेटा आमार शिरोनाम देखे बुझते पारछेन कि निये, अर्थात प्रति केजिते कत फुट रड आछे বা কত মিটার রড আছে সেই হিসাবটা আমি আজকে আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দেব। তো দর্শক, আমি এর পূর্বে একটি ভিডিও করেছিলাম যে এক টনে কত পিস রড, বিভিন্ন এমএম এর রড এক টনে কত পিস রড পাওয়া যায় সেটা ফুটের হিসাব এবং মিটারের হিসাব দুটো আলাদা আলাদা ভিডিওতে আমি দেখিয়েছি। আপনাদের যদি মন চায় সেটা দেখে নিতে পারেন। তো সেখানে দেখলাম যে অনেকে কমেন্ট করছেন যে ভাই প্রতি কেজিতে আমাদের কত ফুট রড বা কত মিটার রড আমরা পেতে পারি, এরকম একটা হিসাব যদি দেখান তাহলে আমাদের উপকার হতে পারে। তো সেই সুবাদে আমি আজকের এই ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো দর্শক, আজকে দেখাবো আমি ফুডের হিসাবটা, অর্থাৎ প্রতি কেজিতে কত ফুট রড আছে সেই হিসাবটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো দর্শক, এই বিষয়গুলো যদি আপনারা জানতে চান বা রডের পূর্ণাঙ্গ হিসাব, যারা আমরা ইঞ্জিনিয়ার বা যারা আমরা রাজমিস্ত্রি বা আমরা যারা সাধারণ পাবলিক বাড়ি তৈরি করার জন্য চিন্তা ভাবনা করছি, তো প্রত্যেকের জন্য এই বিষয়গুলো অবশ্যই জানা জরুরি। তো দর্শক, পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা অনেক নতুন নতুন কিছু তথ্য জানতে পারবেন। আশা রাখি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো দর্শক, অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, এবং যারা অলরেডি এই চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আপনারা অবশ্যই খেয়াল করবেন যে আমরা বাজারে সাধারণত যে রডগুলো পেয়ে থাকি সেটা এই রডগুলো পেয়ে থাকি। তো রডের গায়ে দুইটা হিসাব থাকে, একটা রডের গায়ে এমএম থাকে অথবা সুতা থাকে। তো দর্শক, সাধারণত সুতা সরাসরি লেখা থাকে না রডের গায়ে। তো আমাদের আঞ্চলিক হিসাব হলো যে সুতা হিসাব, মূলত রডগুলো হিসাব করা হয় ইন্টারন্যাশনালিভাবে বা ইঞ্জিনিয়ারিং হিসাবে এমএম। তো রডের গায়ে সাধারণত এমএম লেখা থাকে, 8M, 10M বা 12 mm, 16 mm, 20 mm, 22 mm, 25 mm, 28 mm, 32 mm, সাধারণত এই রডগুলো আমাদের বাজারে আমরা সচরাচর দেখতে পাই। তো দর্শক, দোকানদারের কাছে এই রডগুলো আমরা পেয়ে থাকি। তো এই mm এর উপর ভিত্তি করে আমরা অনেক সময় সুতা নির্ধারণ করতে পারি। যদি আমাদের 8 mm তাহলে আমাদের বুঝতে হবে দুই সুতা, যদি আমাদের 10 mm হয় তাহলে আমাদের তিন সুতা, বা এটাকে অনেকে আড়াই সুতাও বলে। যদি 12 mm হয় চার সুতা, যদি 16 mm হয় তাহলে আমাদের পাঁচ সুতা, যদি 20 mm হয় তাহলে ছয় সুতা, যদি 22 mm হয় সাত সুতা, 25 mm হলে আট সুতা, এবং 28 mm হলে নয় সুতা, এবং 32 mm হলে 10 সুতা। তো দর্শক, এই রডগুলো আমরা সাধারণত বাজারে পেয়ে থাকি বা দোকানদারের কাছে পেয়ে থাকি বা দেখতে পাই। তো এখন আমরা রডের একটি হিসাব দেখবো যে প্রতি কেজিতে কত ফুট রড আছে। তো সাধারণত দর্শক, রডের দুইটি হিসাব, একটা মিটার পদ্ধতি আর একটা হলো যে ফুট পদ্ধতি। তো আমরা দুইটা সূত্র, একটা সূত্র হলো যে আমাদের, আমরা একটু খেয়াল করি, দুইটা সূত্র আমাদের আছে। একটা হলো যে ফুট হিসাবের ক্ষেত্রে একটি সূত্র, আর একটা হলো যে আমাদের মিটার হিসাব করার জন্য আরেকটি সূত্র আমরা ব্যবহার করে থাকি। তো ফুটের জন্য যে হিসাবটা আমরা এখানে দেখি, যে ফুটের জন্য আমাদের যে হিসাবটা ফুটের জন্য, তো যখন নাকি আমরা ফুটের হিসাব করব সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা ব্যবহার করতে হবে যে ডি স্কোয়ার বাই পাঁচশত 532.7। এটা হলো যে আমাদের একটি হিসাব যদি আমাদের ফুটের হিসাব হয়। আর যদি আমাদের মিটারের হিসাব হয় তাহলে আমাদের আরেকটা সূত্র আছে মিটার হিসাব। তো মিটার হিসাবে আরেকটা সূত্র আছে, সেটা হলো যে ডি স্কোয়ার। তো ডি স্কোয়ারটাকে আমি একটু বর্ণনা দিব একটু পরেই, 162/2। এটা তো, এটা হলো যে আমাদের মিটার হিসাব। তো দর্শক, আমরা এখন যেহেতু আমাদের শিরোনামটা হলো যে ফুটের হিসাব, তাহলে আমরা এখন এই সূত্রটা দিয়ে কাজ করব। এই সূত্রটা আপাতত এখন করব না, এটা দিয়ে আমি আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই বিষয়টা তুলে ধরব। তো একটা ভিডিওতে যদি দুইটা জিনিস দেখাই আপনাদের বুঝতেও বিরক্ত লাগবে বা বিষয় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি আপাতত এই সূত্রটা আমি নিচ্ছি না, এটা আমি আপাতত মুছে দিচ্ছি। তো দর্শক, আমি মিটার হিসাবটা আপাতত নিচ্ছি না, আমি সেটা মুছে দিলাম। আমি ফুটের হিসাব, এই হিসাবটা দিয়ে আমি এখন আপনাদেরকে প্রতি কেজিতে কত ফুট রড আছে সেটা দেখাবো। তো দর্শক, এখানে ডি মানি ডায়ামিটার, যেটাকে আমরা ডায়া বা এমএম বলি। তো আসলে মূলত ডায়াটা কি, যদি ধরেন আমাদের এটা যদি আমাদের একটা রড হয়, আমি একটা হিসাবটা আপনাদের দেখাই, এটা যদি আমাদের একটা রড হয়, তো এইখানে এটা হলো যে আমাদের রডের গোলাকার অংশ, এখানে আর একটি গোলাকার অংশ।
সত্তর দশক এই যে ডায়া হলো যে এই যে গোলাকার অংশ এখান থেকে এখানে, এটাই মূলত ডায়া, মানে গোলাকার অংশ একদিক থেকে অন্যদিকে, যেটাকে আমরা ব্যাস বলি, সেই ব্যাসটা হলো যে মূলত ডায়া। তো এটা যদি একটি 10 mm রড হয় আমাদের, এটা যদি আমাদের 10 mm রড হয়, তাহলে আমাদের প্রতি কেজিতে কত ফুট রড আছে সেটা হিসাব করবো আমরা এখন। তো দর্শক, আমি এখন এই টুকরা রডের হিসাবটা আমি আপনাদেরকে দেখাবো। তো ধরেন এখানে আমাদের 1 ফিট রড আছে, এখানে ধরেন আমাদের 1 ফিট রড এখানে আছে। তো এই 1 ফিট রডের মধ্যে আমাদের কত কেজি আছে সেটা প্রথমে আমাদের বের করতে হবে। তো দর্শক, এখানে সূত্রটা আমি একটু আপনাদেরকে দেখাই। আমি একটা সূত্র দেখিয়ে দিব, সেই অনুযায়ী আপনাদের প্রত্যেকটা রডের হিসাবটা আপনারা নিজে নিজে বাসায় প্র্যাকটিস করবেন বা নিজে নিজে করতে পারবেন। তো দর্শক দেখেন, এখানে এই ডিয়ের মানটা, এই ডিয়ের মানটা হলো যে mm, মানে যেটা ডায়া বা mm এটা হলো যে ডিয়ের মান। তো আমরা যেহেতু এখানে 10 mm এক টুকরা রডের হিসাব বের করবো, তাহলে দেখেন তো এখানে 1 ফিট রডের হিসাব বের করবো 10 mm, তাহলে ডিয়ের মানটা হলো যে আমাদের এখানে 10 লিখবো আমরা, 10² লিখবো আমরা। লিখে নিচে যে সূত্রের যে এককটা আছে 532.17 সেটা আমরা লিখবো। তো লিখার পরে এখন দেখেন উপরের যে অংশটা আছে সেটাকে আমরা যদি বর্গ করি, তাহলে আমাদের এখানে ফলাফল আসবে 100, আর নিচে 532.17। এখন এই 100কে যদি আমরা 532.17 দিয়ে ভাগ করি, তাহলে ফলাফলটা কী আসে আমরা একটু ক্যালকুলেটার এটা একটু দেখে নিই। তো ক্যালকুলেটার যখন ওপেন করব তখন দেখেন এখানে আমি 100 লিখবো, লিখে ভাগ 532, তারপর কমা 0.17, ভাগ দিলে আমাদের ফলাফল আসতেছে যে 187, প্রায় আমরা এখানে লিখতে পারি যে 0.188 কেজি। এটা হলো যে আমাদের মূলত কেজি হিসাব, এইগুলো সব আমাদের কেজি হিসাবের একক। তো এখানে আমাদের এই যে এটা হলো যে 1 ফিট রডের হিসাবটা আমরা এখানে বের করলাম, অর্থাৎ এখানে 1 ফিট রড 10 mm, 1 ফিট রডের ওজন হলো যে আমাদের 188 কেজি। এখন দর্শক, এটা হলো যে 188 কেজি, এটা হলো যে আমাদের ভগ্নাংশ হিসাব। এখন আমাদের 1 কেজিতে কত ফুট রড আছে সেটা বের করতে হবে। তো দর্শক, এখানে 1 ফুট সমান যদি এত কেজি হয়, তাহলে আমরা এখানে একটু এককটা করি। তো ধরেন আমরা এখানে 0.88, এত কেজি সমান সমান আমাদের 1 ফিট, 1 ফিট এত কেজি সমান যদি আমাদের 1 ফিট হয়, তাহলে আমাদের 1 কেজি, এখানে দেখেন 1 কেজি সমান সমান আমাদের কত ফিট হবে। অবশ্যই এখানে এই 1কে আমরা 0.188 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে এখানে আমাদের ফিট হিসাবটা পেয়ে যাব আমরা। তো দর্শক, আমরা ক্যালকুলেটরটাকে আবার একটু দেখি, ক্যালকুলেটর হিসাবটা আমরা একটু দেখি। তো এখানে আমরা 1 লিখবো, এটাকে আমরা ভাগ করবো 0.188 দিয়ে ভাগ করলে আমাদের ফলাফল আসতেছে যে এখানে 5 দশমিক ফলাফল আসতেছে, 5 দশমিক দেখেন প্রায় 31, বা এটাকে আমরা 32 ধরতে পারি। তো এখানে আমাদের 5.32 ফলাফল আসলো। তো এখন দেখেন আমাদের এই পূর্ণ যে সংখ্যাটা দশমিকের পূর্বে, এটা হলো যে আমাদের 5 ফিট, আর ভগ্নাংশটা আমরা যদি বের করি, দেখেন এখানে ভগ্নাংশটা বের করতে হলে আমাদের যে ফলাফলটা করতে হবে, তো এখন আমরা এখানে 5, এটা হলো যে আমাদের 5, এটার সাথে আমরা যোগ করব এই 32, এই 32কে আমরা গুণ, এটাকে আমরা 12 দিয়ে গুণ করব, 100 দিয়ে ভাগ করব। ভাগ করার পর এটা 5-এর সাথে আমরা যোগ করব, তাহলে কি আসবে ফলাফলটা আমাদের, ফলাফলটা আসবে যে আমরা যদি 32 গুণ 12 দিই, দেখেন ক্যালকুলেটার আমরা একটু হিসাবটা করি, এখানে 32 গুণ 12 ভাগ 100, তাহলে আমাদের ফলাফল আসতেছে যে 3 ইঞ্চি প্রায়। তো এখানে আমাদের এটা হলো যে 3 ইঞ্চি। তো দর্শক, এটা হলো যে আমাদের তাহলে কি ফলাফলটা হলাম আমরা, 5 ফুট 3 ইঞ্চি রড, এটাই মূলত আমাদের ফাইনালি ফলাফলটা। তো দর্শক, এই সূত্রের মাধ্যমে আমরা এখানে, আমি এখানে আপনাদেরকে 10 mm একটি রডের হিসাব বের করে দেখাইলাম। তো আপনাদের যদি প্রয়োজন হয় 8 mm রডের হিসাব জানতে, তাহলে এই সূত্রে এখানে আপনারা এই যে 10-এর জায়গায় 8 বসিয়ে দিবেন। যদি আপনাদের 12 mm বা 4 সুতার রডের হিসাব প্রয়োজন, তাহলে আপনারা এখানে 12 বসিয়ে দিবেন। যদি আপনাদের 16 mm 5 সুতার রডের প্রয়োজন, সেখানে বসিয়ে দিয়ে আপনারা হিসাবটা ঠিক এই ক্যাটাগরিতে করবেন। তাহলে আপনারা 1 কেজি রডে বা 1 কেজিতে কত ফুট রড পাবেন সেটা আমি বা আপনারা সহজে বের করতে পারবেন। তো আমরা এখানে একটি হিসাবের মাধ্যমে দেখে দিলাম, 5 ফুট 3 ইঞ্চি রড আমাদের যদি 10 mm রড হয়, তাহলে 5 ফুট 3 ইঞ্চি রড আমরা
পার কেজিতে বা এক কেজিতে আমরা পাব। তো দর্শক, এই হিসাবটির এই মাধ্যমেই মূলত এই হিসাবটির মাধ্যমেই মূলত আপনাদের প্রত্যেকটা রডের হিসাব বের করতে হবে। এটা হলো যে আমাদের ফুডের হিসাব। যদি আমাদের যদি মিটারের হিসাব হয় তাহলে আমাদের সেটা আবার ভিন্ন, সেটা আমাদের অন্য আরেকটি সূত্র দিয়ে করতে হবে। সেটা আমি পরবর্তীতে সুযোগ পেলে আবার অন্য আরেকটি ভিডিও দিয়ে আমি দেখিয়ে দিব। তো দর্শক, এখন দেখেন আমি আপনাদের সুবিধার্থে আমি একটি সংক্ষিপ্ত একটা চার্ট দিয়ে দিলাম। এই চার্টটা আপনারা খেয়াল করবেন, এই চার্টটা যদি আপনারা সংরক্ষণে রেখে দেন তাহলে আপনারা যারা ইঞ্জিনিয়ার বা রাজমিস্ত্রি বা বাড়ির মালিক প্রত্যেকের এই চার্টটা কাজে লাগতে পারে। তো দেখেন, এই টাইম যেটা দুই সুতা সেটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এই ফুডের যে একক আছে 532/17 দিয়ে, তাহলে আমাদের এক ফুডের রডের ওজন আসবে আমাদের এত কেজি। তাহলে এক কেজিতে রডের হিসাব আসবে, এই জন্য এটা হবে ফলাফল, যেটাকে আমরা বাঙালি 8 ফুট প্রায় 4 ইঞ্চি রড পাবো, এটা 8 mm। যদি আমাদের 10 mm রড হয় তিন সুতা, সেটাকে যদি আমরা ক্যালকুলেশন করি সূত্রের মাধ্যমে, তাহলে আমাদের এক ফুডে প্রায় 1.188 কেজি রড পাবো, যেটা আমাদের 1 কেজি থেকে কম। তো এটাকে যদি আমরা 1 কেজিতে রডের হিসাব বের করি তাহলে আমাদের প্রায় 5 ফুট সামথিং, যেটা প্রায় 5 ফুট 4 ইঞ্চি রড আমরা পাবো। তো এরকমভাবে আমাদের দেখেন প্রত্যেকটা হিসাব এখানে দেওয়া আছে। সর্বশেষ যেটা 32 mm, তাহলে সুতা হিসাব করলে দেখা যায় যে আমাদের এটা আসে যে পার কেজিতে প্রতি ফুটে আমাদের এত কেজি রড হয়, যত কেজি রড হয়, তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের প্রায় 52 ফুট, যেটাকে আমরা প্রায় 6 ইঞ্চি রড হিসাব করতে পারবি। অর্থাৎ আমাদের যদি 10 সুতা রড হয় তাহলে পার কেজিতে আমরা 6 ইঞ্চি রড পাবো, বা হাফে হাফ মানে 6 ইঞ্চি পাবো। যদি আমাদের 28 mm রড হয় তাহলে আমরা 8 ইঞ্চি পাবো, যদি আমাদের 25 mm রড হয় তাহলে আমরা 10 ইঞ্চি পাবো পার কেজিতে, যদি আমাদের 22 mm হয় তাহলে 1 ফুট 1 ইঞ্চি রড পাবো, যদি আমাদের 20 mm রড হয় তাহলে আমাদের 1 ফুট 4 ইঞ্চি রড আমরা প্রতি কেজিতে পাবো, যদি আমাদের 16 mm রড, যেটাকে 5 সুতা বলি, তাহলে আমরা 2 ফুট 1 ইঞ্চি রড পাবো, যদি আমাদের 4 সুতা 12 mm রড হয় তাহলে আমরা 3 ফুট 8 ইঞ্চি রড পাবো। তো দর্শক, এই হিসাবটা মূলত আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি হিসাব। তো আপনারা এই হিসাবটা সংরক্ষণে রেখে দিবেন, এই হিসাবটা যদি আপনারা সংরক্ষণে রেখে দেন তাহলে আশা রাখি আপনাদের অনেক কাজে আসতে পারে এই হিসাবটা। এই হিসাবটা আপনাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট আশা রাখি। তো আপনারা যারা ইঞ্জিনিয়ার বা আপনারা সাধারণ পাবলিক প্রত্যেকের জন্য এই হিসাবটা প্রয়োজন। তো দর্শক, এই ভিডিওটির মাধ্যমে আশা রাখি আপনাদের যাদের প্রশ্ন ছিল যে প্রতি কেজিতে কত ফুট রড পাওয়া যায়, সেই প্রশ্নের সমাধান বা সেই প্রশ্নের উত্তরটা আশা রাখি খুব সহজে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে পারছি। তো দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে, ভালো লাগে বা কোনো কাজে আসে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক রাখবেন এবং ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। তো দর্শক, এরকম রডের আরও অনেক ক্লু ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে। তো আপনাদের প্রয়োজনে আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন। তো আজকে এ পর্যন্ত, পরবর্তীতে আরও নতুন কিছু নিয়ে হাজির হব। সেই পর্যন্ত অপেক্ষা থাকবেন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।